প্রতিটা ঘরের মহিলারা যদি একটু বুদ্ধি খাটিয়ে ঘরের সমস্ত কাজ করে নিতে পারে আর কিছু টিপস যদি ফলো করে সংসারের সমস্ত কাজ করে নিতে পারে, তাহলে কিন্তু আমাদের সময়, পরিশ্রম এবং খরচ, সংসারের খরচ সমস্ত কিন্তু বেঁচে যাবে। তো চলো আজকেও কতগুলো ঘরোয়া টিপস নিয়ে তোমাদের সঙ্গে চলে এসেছি, তো শুরু করা যাক। দেখো আজকে চলে যাচ্ছি প্রথম টিপসে। তো বন্ধুরা, আমরা প্রত্যেকেই কিন্তু এরকম প্রেশার কুকার ব্যবহার করে থাকি। তো প্রেশার কুকার ব্যবহার করতে করতে অনেক সময় কিন্তু আমাদের বিপদের সম্মুখীন হতে হয়, কেননা অনেক সময় দেখা যায় আমাদের বেখেয়ালেই দেখা যায় আমাদের যে প্রেশার কুকার আমরা ব্যবহার করছি সেখানে কিন্তু আমাদের এই সেফটি ভাল্বটা অনেক সময় কী হয়, ফুটো হয়ে যায়। তো সেক্ষেত্রে কিন্তু অনেক সময় আমাদের প্রেশার কুকার বাস্ট করে। তো সেক্ষেত্রে আমরা তো তৎক্ষণাৎ দেখা যায় যে আমাদের প্রেশার কুকারটার খুবই দরকার, আর আমরা সেই সময় আমরা বাজারে যেতে পারি না। তো সেই সময় যদি আমরা এরকম একটা আটার গুলি নিয়ে আমরা যদি এই সেফটি ভাল্বটার উপর এভাবে আটকে দিয়ে আবার প্রেশার কুকারটা ইউজ করতে পারি, তাহলে কিন্তু আমাদের সেই সময়ের জন্য কিন্তু আমাদের কাজটা মিটে যাবে। তো অবশ্যই দোকানে পরবর্তীকালে দিতে হবে, কিন্তু সেই সময়ের জন্য কিন্তু কাজটা আমাদের সহজ হয়ে যাবে। চলে যাচ্ছি পরবর্তী টিপসে। তো বন্ধুরা, এখানে আমি নিয়ে নিয়েছি দেখো আটা, মানে একটা আটা আমি কিন্তু রুটি করার জন্য নিয়ে নিয়েছি। তো আমাদের অনেকে আছে যারা নাকি এরকম কম আটা দিয়ে রুটি বেলতেই পছন্দ করে। তো সেক্ষেত্রে দেখা যায় যে আমরা যখন রুটিটা বেলি তখন এরকম গায়ের সঙ্গে গায়ে এরকম লেগে যায়, আমরা ঠিকঠাক কিন্তু আটাটা বেলতে পারি না, আর এরকম খুবভাবে বিচ্ছিরিভাবে এরকম আবার নতুন করে কিন্তু আবার লেচি করে তারপরে রুটিটা করতে হয়। তো যদি আমরা এই রুটিটা করার আগে একটা ছোট্ট টিপস ফলো করে তো চলি, তাহলে কিন্তু অনেক সুবিধা হবে। তো করার আগে কি করতে হবে, রুটি বেলার আগে কি করতে হবে, আমাদের যে বেলনিটা আছে সেটা একটু গ্যাসে একটুখানি সেকে নিতে হবে। তাহলেই বন্ধুরা তোমরা দেখতে পারবে খুব কম আটা দিয়ে কিন্তু আমরা প্রত্যেকটা রুটি বেলে নিতে পারবো, আর এরকম গায়ের সঙ্গে গায়ে লেগেও যাবে না, এবং সুন্দরভাবে কিন্তু আমরা রুটিটা গোল হবে এবং খুব সুন্দরভাবে কিন্তু আমরা রুটিটা করে নিতে পারবো। তো দেখতেই পারছো প্রথমে আমার রুটিটা কীরকম আটকে আটকে যাচ্ছিলো, কিন্তু তারপরে যখন আমি বেলনিটা আগুনে একটুখানি সেকে নিলাম তারপরে কিন্তু খুব কম আটা দিয়ে কিন্তু আমি রুটিটা বেলে নিতে পারলাম। খুব ছোটো টিপস বন্ধুরা, তোমরা অ্যাপ্লাই করে দেখতে পারো। চলে যাচ্ছি বন্ধুরা পরবর্তী টিপসে। অনেক সময় দেখা যায় আমরা ইস্ত্রি করতে করতে এমন অনেক জামাকাপড় আছে যেগুলো নাকি রবারের হয়, আর সেই রবারের উপর যদি আমরা ডাইরেক্ট ইস্ত্রি দিই তখন সেক্ষেত্রে কী হয়, আমাদের এই ইস্ত্রির গায়ে কিন্তু এরকম দাগ পড়ে যায়, বা অনেক সময় কী হয় ঘরে বাচ্চারা থাকলে তারা এরকম রং পেন্সিল দিয়ে কিন্তু এরকম ইস্ত্রির গায়ে কিন্তু দাগ দিয়ে দেয়। তো আমরা যদি কোনো সাদা জামাকাপড় পরবর্তীকালে আমরা ইস্ত্রি করতে যাই তখন কী হয়, এই দাগগুলো সেই সাদা জামাকাপড়গুলোতে লেগে কিন্তু নষ্ট করে হয়ে যায়। তো তা একটা ছোট্ট টিপস বন্ধুরা, তোমরা অ্যাপ্লাই করবে। তো আমাদের ঘরে যদি কোনো এক্সপাইরি ডেটালা ওষুধ থাকে, সেই ওষুধটা নিয়ে ইস্ত্রিটাকে সামান্য গরম করে যেখানে যেখানে দাগগুলো আছে সেখানে সেখানে এরকমভাবে ঘষবে। ঘষলেই দেখবে খুব ইজিলিভাবে দাগগুলো উঠে যাচ্ছে, মানে যে রঙের যে দাগগুলো ছিল সেগুলো খুব ইজিলিভাবে উঠে যাচ্ছে। তো যদি আমরা এই দাগগুলো না তুলি প্রথমে, তাহলে ওই যে বললাম আমাদের যে আমার সাদা জামাকাপড় বিশেষ করে, সেই সাদা জামাকাপড়গুলোতে দেখা গেল আমাদের বেখেয়ালেই আমরা ইস্ত্রি করলাম আর তখনই দেখা গেল এই দাগগুলো হিটের ফলে ওই সাদা জামাকাপড়ে লেগে গেল, তাহলে সাদা জামাকাপড়গুলো দেখতেও খুব বাজে লাগলো। তো দেখো একটু সামান্য ইস্ত্রিটা হিট করে যখন আমি ওষুধটা দিয়ে এরকম ঘষলাম, তো দেখো রঙগুলো কিন্তু ওষুধের গায়ে উঠে এসছে। খুব ছোট টিপস, অ্যাপ্লাই করে দেখতে পারো, আশা করি ভালো লাগবে। চলে যাচ্ছি বন্ধুরা পরবর্তী টিপসে। তো বন্ধুরা, এখানে আমি কতগুলো আটার গুলি করে নিয়েছি। এরপরে বন্ধুরা, অনেক সময় দেখা যায় আমাদের ঘরে আটা বেলার যে স্ল্যাবটা থাকে সেটা থাকে না, বা বিশেষ করে যারা অনেক সময় মেসে বা বাইরে কোথাও ঘুরতে যায়, তো সেক্ষেত্রে কিন্তু অনেক সময় দেখা যায় এই আটা আমরা যেখানে বেলি সেখানে আটা বেলনি থাকে না, মানে রুটি করার যে চাকতি আর বেলনিটা কিন্তু থাকে না। তো সেই ক্ষেত্রে আমরা তখন কি করব, তো সেই সময় আমরা এরকম একটা থালা নিয়ে নেব, আর তার উপরে আর একটা থালা দিয়ে একটু সামান্য আটা ছড়িয়ে যদি আমরা এইভাবে বারবার প্রেস করতে থাকি, তাহলে দেখবে খুব সুন্দরভাবে কিন্তু আমাদের এই রুটিটা একটা শেপে চলে আসছে, আর খুব সুন্দরভাবে কিন্তু আমাদের এই রুটিটা বেলা হয়ে যাচ্ছে। একটু সময় নিয়ে করলেও আমাদের কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু আমাদের এই আটাটা বেলা হয়ে যাবে, বিনা চাকতি আর বেলনি থাকার না থাকার ফলেও। তো দেখো এখানে আমার খুব সুন্দরভাবে কিন্তু আমার এই রুটিটা বেলা হয়ে গেল। বন্ধুরা অ্যাপ্লাই করে দেখতে পারো, আশা করি ভালো লাগবে। চলে যাচ্ছি পরবর্তী টিপসে।
বন্ধুরা, দেখা যায় আমরা অনেক সময় যখন ইস্ত্রি এইভাবে রেখে দিই কোথাও, তো সেখানে যদি আমরা হাত দিয়ে এইভাবে গুটিয়ে তারটাকে রাখি, তো এইভাবে গুটিয়ে রাখার ফলে অনেক সময় কিন্তু তারটা এভাবে থাকতে চায় না। আর যখন আমরা ইস্ত্রিটা নতুন অবস্থায় কিনি তখন একটা তার দেয়, সেই তারটাও কিন্তু আমরা সযত্নে রাখতে পারি না, যার ফলে কিন্তু আমাদের এইভাবে ইস্ত্রিটা যেখানে রাখি তার আশেপাশ দিয়ে এরকম তার ঝুলে যায় আর দেখতেও খুব বড্ড বাজে লাগে। তো একটা ছোট টিপস চলো তোমাদের সঙ্গে শেয়ার করবো। তোমাদের প্রত্যেকের ঘরেই এরকম একটা প্লাস্টিক বোতল থাকবে, সেই বোতলগুলো আমরা কি করি, জল খাওয়ার পর কিন্তু আমরা ফেলে দিই। তো এবার ফেলে না দিই যদি ছোট্ট একটা টিপস আমরা ফলো করে চলতে পারি, তাহলে কিন্তু ঘরের একটা এই দারুণ ডেকোরেশনের কাজ হবে। তো দেখো, প্রথমে আমি বোতলের মাথাটাকে কেটে নিলাম, আর এই যে মুখটা দেখছো এই মাথাটাকেও কিন্তু আমি কেটে নেব। দেখো সুন্দরভাবে এই পাশটাও আমি কিন্তু কেটে নিচ্ছি। আর এইটা তোমরা, এই যে আমি যে পাট দুটো কেটে রাখলাম বোতলের, সেই পাট দুটো তোমরা কিন্তু অন্য কাজেও লাগাতে পারো। কোনো কিছুই ফেলার না বন্ধুরা, যদি একটু বুদ্ধি খাটিয়ে তোমরা করে নিতে পারো, দেখবে প্রত্যেকটা জিনিসই আমরা খুব সুন্দরভাবে ঘরের সমস্ত কাজে বিনা খরচায় লাগিয়ে নিতে পারবো। তো দেখো এখানে এরপরে কি করব, এই যে বোতলের যে আমি পাটটা কেটেছি সেটা আমি সাইডে রেখে দিয়ে এরপরে তারটাকে আমি ভালো করে গুটিয়ে এই যে বোতলের এই অংশটা আমি এই তারটার মধ্যে ঢুকিয়ে দিলাম। তাহলে কি হলো, আমরা যেখানে ইস্ত্রিটা রাখবো সেখানে কিন্তু খুব সুন্দরভাবে এই তারটা গুটানো অবস্থায় থাকবে, আশেপাশেও কিন্তু ছড়িয়ে যাবে না। খুব ছোট্ট টিপস বন্ধুরা, অ্যাপ্লাই করে দেখতে পারো, আশা করি ভালো লাগবে। চলে যাচ্ছি পরবর্তী টিপসে। বন্ধুরা, অনেক সময় দেখা যায় আমাদের রুটি আমরা যখন রাতে করে রাখি তখন অনেক সময় কি হয়, আমাদের অনেক রুটি কিন্তু এক্সট্রা বেঁচে যায়। তো সেই রুটিটা যখন আমরা সকালবেলা অনেকে কি করি ফেলে দিই, বা অনেকে কি করি আবার নতুন করে চাকতিতে গরম করে আবার কিন্তু আমরা খেয়ে নিই, কিন্তু সেই সময় কি হয়, আমাদের রুটিটা শক্ত হয়ে যায়, সম্ভাবনা থাকে, বেশিরভাগই শক্ত হয়ে যায়, নরম থাকে না, আর খুব বিচ্ছিরি খেতে লাগে, টেনেও ছেড়ে যায় না। তো একটা ছোট্ট টিপস চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। তো এখানে দেখো আমি একটা প্রেশার কুকার নিয়ে নিয়েছি, আর প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ জল। আর টিফিন বক্সের মধ্যে দেখলে যে বাসি রুটিটা ছিল, সেই দুটো রুটি কিন্তু আমি এই প্রেশার টিফিন বক্সের মধ্যে ভরে দিলাম। ভরে দিয়ে এরপরে কী করবো, জলটা আমি মেপে নেব, খুব সামান্য পরিমাণ বন্ধুরা জল দিতে হবে, বেশি জল দেওয়ার প্রয়োজন নেই। এরপরে কী করতে হবে, প্রেশার কুকারের মুখটা কিন্তু আটকে দিতে হবে, আর আটকে দিয়ে কী করতে হবে, তোমাদের গ্যাসে চাপিয়ে দিতে হবে, আর একটা সিটি তোমাদেরকে দিতে হবে। একটা সিটি দেওয়ার পর আমরা প্রেশার কুকারটাকে কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য, মানে এই যে স্টিমটা আছে সেটা বেরিয়ে যাওয়ার জন্য ওয়েট করব। তো দেখো আমার স্টিমটা বেরিয়ে গেছে আর ঠান্ডাও হয়ে গেছে। তো তারপরে আমি চলে এসেছি, দেখো টিফিন বক্সটা আমি কিন্তু বের করে নিচ্ছি, আর দেখবে বন্ধুরা রুটিটা কীরকম পরিমাণ নরম হয়েছে, আর তার সঙ্গে দেখবে রুটিটা কীরকম পরিমাণ কিন্তু গরমও, মানে গরমও হয়েছে। তো বন্ধুরা দেখো আমি টিফিন বক্সটা এবার তোমাদেরকে খুলে দেখাবো। আর একটু গরম তো রয়েছে, আর এত পরিমাণ রুটিটা নরম হয়েছে যে আমার রুটিটা কিন্তু ছিঁড়েও গেছে। আর আগে যখন আমি ঢুকিয়েছিলাম তখন কিন্তু রুটিটা এতটা নরম ছিল না, দেখো ছিঁড়ে গেছে। তো এই একটা ছোট্ট টিপস তোমরা ঘরে অ্যাপ্লাই করে দেখবে, আশা করি খুব ভালো লাগবে। চলে যাচ্ছি বন্ধুরা পরবর্তী টিপসে। তো দেখো এখানে আমরা প্রেশার কুকার নিয়ে নিয়েছি। অনেক সময় দেখা যায় আমরা যারা মেসে থাকি, তো সে অনেক সময় তাদের মেসে কিন্তু আমাদের রুটি করার যে চাকতি আছে সেটা থাকে না। তো যদি আমাদের ঘরে এরকম একটা প্রেশার কুকার থেকে থাকে, তো বেশিরভাগ মেসে কিন্তু এরকম প্রেশার কুকার ইউজ করাই যায়। তো ঘরে যেরকম প্রেশার কুকার করাই যাই থাকুক না কেন, যদি আমরা এরকম প্রেশার কুকারটাকে এরকম উল্টে এইভাবে কিন্তু আমরা রুটি শেকার কিন্তু চাকতি করে নিতেই পারি। তো দেখো খুব সুন্দরভাবে আমি রুটিগুলোকে করে নেব তোমাদের চোখের সামনে। এবার তোমরা ভাবছো তো যে ঠিকঠাকভাবে রুটিটা হবে না, না বন্ধুরা একদমই ভুল কথা, খুব সুন্দরভাবে আমার এই রুটিগুলো হবে, সেটা তোমাদের চাক্ষুষ আজকে আমি দেখিয়ে দেবো। তো দেখো আমি খুন্তির সাহায্যে এভাবে রুটিগুলোকে কিন্তু বারবার উল্টে পাল্টে নিচ্ছি। তো এই ছোটো ছোটো টিপসগুলো যদি তোমরা মেনে চলতে পারো, তাহলে কিন্তু আমাদের নতুন করে সেই সময়ের জন্য আবার বাইরে গিয়ে আমাদের সেই জিনিসটাকে কিনতেও হয় না, আর সে আর আমাদের কিন্তু সংসারের খরচও বেঁচে যায়। তো ছোটো ছোটো টিপস বন্ধুরা একটু অ্যাপ্লাই করে যদি আমাদের সংসারে কিন্তু অনেক খরচ বাঁচিয়ে দিতে পারি, আর তার সঙ্গে কিন্তু গ্যাস খরচা অনেকটা বেঁচে যায়। তো দেখো এখানে আমার রুটিগুলো হয়ে গেছে, এরপরে আমি তোমাদেরকে সেঁকে দেখিয়ে দেবো প্রত্যেকটা রুটি কতটা পরিমাণ ফুলেছে।
বন্ধুরা, যদি আমার এই ভিডিওগুলো তোমাদের কোথাও ভালো লেগে থাকে, আমার এই টিপসের ভিডিওগুলো যদি তোমাদের কোনো উপকারে লেগে থাকে, তাহলে অবশ্যই তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করব, আমার ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে একটা ছোট্ট লাইক করে যেও, আর নতুন বন্ধুরা আমাকে একটা কমেন্ট করে জানিও যে তোমাদের আদৌ উপকারে আসছে নাকি আমার এই টিপসগুলো। আর যদি আরেকটু ভালো লেগে থাকে, তাহলে তোমাদের বন্ধু বান্ধব এবং ফ্যামিলির লোকজনের মধ্যে একটু শেয়ার করো। আর যারা নতুন বন্ধু আছে, প্লিজ চ্যানেলটাকে ছেড়ে যাওয়ার আগে একটু সাবস্ক্রাইব করে দিয়ে পাশে দেখো। চলো বন্ধুরা, আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নেক্সট ভিডিওতে আমি আরও তোমাদের জন্য নিত্য নতুন অনেক টিপস নিয়ে বন্ধুরা চলে আসবো, তো পাশে থেকো। চলো আজকের মতো বিদায় চেয়ে নিচ্ছি, গুড নাইট, টাটা।